খননের অভাব ও তীব্র দাবদাহে অস্বাভাবিকভাবে শুকিয়ে যাচ্ছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি, ফলে উৎপাদন কমার আশঙ্কা রয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের। পানির অভাবে হ্রদের বুকে অসংখ্য ডুবোচর জেগে ওঠায় বিঘ্নিত হচ্ছে 6 উপজেলার নৌযান চলাচল। রাঙ্গামাটি থেকে পুলক চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। 1960 সালে জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয় বিশ্বের দীর্ঘতম কৃত্রিম হ্রদ কাপ্তাই। কিন্তু এবার শুষ্ক মৌসুমে অস্বাভাবিকভাবে শুকিয়ে গেছে 700 বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদের পানি। সম্প্রতি প্রচণ্ড দাবদাহে এই সংকট আরও প্রকট হওয়ায় হ্রদের বুকে জেগে উঠছে অসংখ্য ডুবোচর ও টিলা, ফলে বাঘাইছড়ি ও লংগদুসহ আশপাশের কয়েক হাজার মানুষের নৌপথে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে ওইসব এলাকায় সব ধরনের পণ্যের দামও বেড়ে গেছে বলে জানান ভুক্তভোগীরা। পানির ভিতরে যে টিলাগুলো ছিল সেই টিলাগুলো এখন উঠে গেছে। দ্রুতভাবে ড্রেজিং করলে আমরা যাত্রী সেবা এবং পণ্য পরিবহন, যাত্রী পরিবহন আমরা ঠিকমতো করতে পারবো। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বর্জ্য আর পলিমাটি জমে কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে গেছে বলে জানালেন জেলা প্রশাসক। তবে নাব্যতা ফিরিয়ে আনতে হ্রদের 6টি পয়েন্টে খননের আশ্বাস দেন তিনি। ছোট হরিণা থেকে 5 কিলোমিটার জায়গায় পানি শুকিয়ে গেছে, 6টা পয়েন্টে তাদের ড্রেজিং হবে, এটা খুব শীঘ্রই হবে। বিশেষত এখানে সাজেক নদী সারা বছর লঞ্চ চলাচলের উপযোগী রাখা। এভাবে কাপ্তাই হ্রদের পানি কমতে থাকলে আরও বিভিন্ন ধরনের সংকট বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাই অবিলম্বে হ্রদটি খনন করে পুনরায় স্বাভাবিক পানি প্রবাহের দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।